সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে আমাদের ইনকাম ট্যাক্সের মূল হেডস অফ ইনকাম হলো সাতটির মধ্যে ব্যবসায়ী এবং পেশাখাতে যে আয় সেটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ খাত এখন এই যে সাতটা হেডের মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো যে ব্যবসা এবং পেশা খাতে লোকসান হওয়ার পরেও ট্যাক্স দিতে হবে কিনা এই বিষয়টুকু নিয়ে আজকে আমরা কথা বলবো তাহলে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে যে ব্যবসা এবং পেশা খাতে লাভ হলে তো ট্যাক্স দেওয়া লাগে কিন্তু লাভ হওয়ার পরেও অর্থাৎ লাভ না হয়ে যদি লোকসান হয় লোকসান হলেও কি ট্যাক্স দিতে হবে কি এবং ট্যাক্স যদি দিতে হয় তাহলে কোন বিষয়ের উপর লোকসানের উপরে ট্যাক্স দিতে হবে না যেই লোকসান ক্যালকুলেশান করতে গিয়ে অর্থাৎ নিট লাভ বা নিট লোকসান ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের খরচগুলো বাদ দিতে হয় তো এই খরচগুলো বাদ দেওয়ার ক্ষেত্রে যে খরচগুলো আমরা বাদ দিয়ে দিছি বাদ দেওয়া হয়েছে সেই খরচগুলোকে মানে অগ্রাহ্য করে অগ্রাহ্য করা হলে সেই খরচের উপরে ট্যাক্স দিতে হবে কিনা মূল কথা হলো যে ব্যবসা বা পেশা খাতে লাভ না হয়ে লোকসান হলেও অগ্রাহ্যকৃত খরচের উপরে ট্যাক্স দিতে হবে কিনা এই বিষয়টুকুনি আজকে আমরা কথা বলবো তো এই পরিবর্তনটা আসছে বেসিক্যালি অর্থ আইন দু হাজার উনিশের মাধ্যমে তাহলে আমরা অর্থ আইন দু হাজার উনিশের মূল বিষয়টুকু দেখব তবে বর্তমানে ট্যাক্সের রেট যেটা আমাদের পরিবর্তন আছে সেই ট্যাক্সের রেট বেসিস আমরা ক্যালকুলেশান করবো জাস্ট মূল বিষয়টুকু আমরা বলতেছি যে কীভাবে ট্যাক্সের ক্যালকুলেশনটা হবে এবং অর্থ আইনে কী বলা আছে পরিবর্তনটা কিভাবে আসে সে বিষয়টুকু নিয়ে কথা বলবো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকসে চলে যাই আমাদের বলা হয়েছে অর্থ আইন দুহাজার উনিশের মাধ্যমে আয়কর অধ্যাদেশ উনিশশো চুরাশি এ সংযোজিত নতুন ধারা তিরিশের বি সংযোজন করা হয়েছে এর ফলে এটুটু সি ধারায় যাই বলা থাকুক না কেন কিংবা ব্যবসা বা পেশা খাতে পেশা আয় খাতে লাভ বা লোকসান যাই নিরূপণ হোক না কেন আয়কর অধ্যাদেশ ১৯৮৪ চুরাশির ধারা তিরিশ অনুযায়ী অগ্রাহ্যকৃত খরচ পৃথকভাবে ব্যবসা বা পেশা খাতের আয় হিসেবে বিবেচনাপূর্বক নিয়মিত হারে করারোপ করতে হবে অর্থাৎ ব্যবসা বা পেশা খাতে যে আমাদের খরচটাকে অগ্রাহ্য করা হয় এই যে অগ্রাহ্য করা হয় তাহলে ওই অগ্রাহ্যকৃত খরচকে আমাদের আয় হিসেবে বিবেচনা করা হবে এবং তার উপরে ট্যাক্স দিতে হবে অর্থাৎ তিরিশ ধারায় অগ্রাহ্যকৃত খরচ ব্যতীত ব্যবসা বা পেশা খাতে লোকসান নিরূপণ হলেও উক্ত অগ্রাহ্যকৃত খরচকে পৃথকভাবে ব্যবসা বা পেশা খাতে আয় হিসেবে বিবেচনা করতে হবে এর উপরে নিয়মিত হারে করার আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের ধারা তিরিশ তিরিশে আমাদের ইম্পর্টেন্ট ইন ধারা যে তিরিশ সেই তিরিশে বলা হয়েছে কয়েক কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যে এই এই ক্রাইটেরিয়া ফুলফিল না করা হলে ওই খরচটাকে কি করা হবে ডিজ করা হবে যেটাকে বলা হয় অগ্রাহ্য করা হবে ওই খরচগুলোকে অগ্রাহ্য করা হলে ওই খরচটার খরচ থাকলো না সেটা ইনকাম হিসেবে ট্রিট হবে এবং সেটার ওপরে ট্যাক্স দিতে হবে যদিও প্রতিষ্ঠানের লোকসান অর্থাৎ একটা ব্যবসা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যখন আপনি অ্যাকাউন্টস তৈরি করবেন অ্যাকাউন্টস তৈরি করতে গিয়ে ইনকাম থেকে এক্সপেন্সগুলো বাদ দিয়ে দেবেন বাদ দিয়ে দেওয়ার পরে নিট লাভ না হয় নিট লোকসান নিট লাভ হলে তো ট্যাক্স দেবেনি কিন্তু নিট লোকসান যদি হয় তাহলে বলা হয়েছে যে আপনি যে খরচগুলো বাদ দিলেন সেইটা ধারা তিরিশ অনুপাতে যে ক্রাইটেরিয়া ফুলফিল করা কথা যে কন্ডিশন ফুলফিল করা কথা সেই কন্ডিশানগুলো ফুলফিল করেছে কিনা যদি যদি ফুলফিল না করে তাহলে খরচগুলোকে অগ্রাহ্য করা হবে এবং সেই অগ্রাহ্যকৃত খরচকে ব্যবসা বা পেশা খাতের আয় বিবেচনা করে সেটার উপর নিয়মিত হারে করার উপ করা হবে এবং সেটার উপরে কর দিতে হবে তাহলে আমরা একটু উদাহরণের সাহায্য দেখি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে দেখেন বি ভি বি প্রাইভেট লিমিটেড কোম্পানি দু হাজার উনিশ বিশ কর বছরে প্রদর্শিত নেট লাভের পরিমাণ দুই লক্ষ পাঁচ হাজার টাকা করদাতা কোম্পানির উনিশ বিশ কর বছরে উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণকালে আয়কর অধ্যাদেশ উনিশশো চুরাশি এর ধারা তিরিশ বহিভূত অগ্রাহ্যকৃত মোট ব্যয়ের পরিমাণ তিরিশ লক্ষ টাকা এবং ধারা তিরিশের অধীন ওইটা হলো তিরিশ বহির্ভূত এবং তিরিশের অধীন অগ্রাহ্যকৃত মোট ব্যয়ের পরিমাণ হলো বিশ লক্ষ টাকা করদাতা কোম্পানি রাশকৃত অর্থাৎ দশ পার্সেন্ট হারে কর হার সুবিধা ভোগ করছেন অর্থাৎ রিডিউস রেটে রিডিউস রেট ভোগ করতেছেন আর কি তাহলে দেখেন আমরা একটু ক্যালকুলেশন করব নিট লাভ কত দুই লক্ষ পাঁচ হাজার টাকা এখন বলা হয়েছে ধারা তিরিশ ও অগ্রাহ্যকৃত খরচ কত অগ্রাহ্যকৃত খরচ হলো তিরিশ লাখ টাকা তাহলে এটাকে বলা হয়েছে ইনকাম হিসেবে ট্রিট করতে তাহলে ইনকাম হিসেবে যদি ট্রিট করা হয় তাহলে কত হবে আগে ছিল দুই লাখ পাঁচ পরে ছিল আমার তিরিশ লাখ তাহলে মোট হলো বত্রিশ লাখ পাঁচ হাজার এটার ওপরে রিডিউস রেট একবার ক্যালকুলেশন করতে হবে তাহলে অগ্রাহ্যকৃত খরচকে আমাদের ইনকাম হিসেবে ট্রিট করতে হবে সেটা ধারা তিরিশ বহির্ভূত আবার ওই তিরিশের অধীনে অগ্রাহ্যকৃত যেটা খরচ সেটার ওপর আবার নর্মাল রেটে ট্যাক্স ক্যালকুলেশান করতে হবে আচ্ছা যাই হোক তাহলে আমরা একটু দেখি তাহলে দেখেন আমাদের বত্রিশ লাখ পাঁচ হাজার এটার উপরে রিডিউস রেট হলো দশ পার্সেন্ট তাহলে তিন লক্ষ বিশ হাজার টাকা আর তিরিশ ধারা এর অধীন এই যে ধারা ধারা এর অধীন অগ্রাহ্যকিত মোট ব্যয়ের পরিমাণ হলো বিশ লক্ষ টাকা এই বিশ লক্ষ টাকাকে রেগুলার বেসিসে আমাকে ইনকাম হিসেবে ট্রিট করে রেগুলার যে কোম্পানির রেট সেটার উপরে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে তাই এখানে বলা হয়েছে ধারা তিরিশের আওতায় অগ্রাহ্যকিত ব্যয়ের পরিমাণ বিশ লক্ষ টাকা যা ধারা তিরিশের বি। ধারায় পৃথকভাবে ব্যবসা আয় হিসেবে গণ্য হবে এবং হারে কর আরোপিত হবে যেই রেট প্রযোজ্য সেই এখন যদি সে রেট তিরিশ পার্সেন্ট হয় তাহলে আমাদের এই বিশ লক্ষ টাকার উপর তিরিশ পার্সেন্ট অথবা হতে পারে বত্রিশ দশমিক ফাইভ ফাইভ পার্সেন্ট তাহলে আমরা কি করব। এই বিশ টাকার যা হয় সেই টাকাটা তাহলে ফলে করদাতা কোম্পানির মোট করদায় কথা হবে আগে ছিল তিন লক্ষ বিশ হাজার টাকা পরে হলো সাত লক্ষ টাকা এই মোট দশ লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা এটা হলো যদি নিট লাভ হয়ে থাকে কিন্তু নিট লাভ না হয়ে যদি লোকসান হয় তাহলে কি হবে তাহলে আমরা একটু দেখি খান অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড এর দুই হাজার উনিশ বিশ কর বছরে প্রদর্শিত নিট লোকসানের পরিমাণ পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রদর্শিত বিক্রয় এক কোটি বিশ লক্ষ টাকা করদাতা কোম্পানির উনিশ বিশ অর্থ বছরে ডেপুটি কর কমিশনার কর্তৃক কর নির্ধারণকালে আয়কর অধ্যাদেশ উনিশশো চুরাশি এর ধারা তিরিশ বহির্ভূত অগ্রাহ্যকৃত মোট ব্যয়ের পরিমাণ হলো তিরিশ লক্ষ টাকা এবং ধারা তিরিশের অধীন অগ্রাহ্যকৃত মোট ব্যয়ের পরিমাণ হলো পনেরো লক্ষ একটা হলো ধারা তিরিশ বহির্ভূত আর একটা হল ধারা তিরিশের অধীনে আপনার অগ্রাহ্যকৃত তাহলে করদাতার মোট করদায় কী হবে আমার নিট লোকসান ছিল কত পঁয়ত্রিশ লক্ষ টাকা তাহলে আপনার আবার ওই তিরিশ ধারা বহির্ভূত আপনার খরচ কত তিরিশ লক্ষ টাকা তাহলে এটাকে আপনি বলে বলা হয়েছে ব্যয়টাকে আয় হিসেবে বিবেচনা করতে তাহলে লোকসান থেকে আগে লোকসান ছিল পঁয়ত্রিশ লাখ আপনার অগ্রাহ্যকৃত ব্যয় এটা যদি আই হিসেবে ট্রিট করা হয় তাহলে আমার থাকে থেকে যায় তাই বলছে ধারা তিরিশ বাদে নিরূপিত লোকসান আরও পাঁচ লক্ষ টাকা থেকে যায় ওকে এখন বার্ষিক টানোভার কত এক কোটি বিশ লক্ষ টাকা ন্যূনতম কর এখানে ন্যূনতম কর প্রযোজ্য রয়েছে যে বার্ষিক টানোভার ওপর পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট আমাদের ন্যূনতম করছিল তাহলে কত হল বাহাত্তর হাজার টাকা এখন বলতে পারেন তাহলে এই বছরে কত এই বছরে যে আমাদের রেগুলার যে রেট সেটা পয়েন্ট ফাইভ জিরো হতে পারে পয়েন্ট টু ফাইভ হতে পারে যে রেট যেটা প্রযোজ্য সেটা আপনি এখানে দিয়ে ক্যালকুলেশান করবেন এখন যদি পয়েন্ট ফাইভ জিরো হয়ে থাকে তাহলে এক কোটি বিশ লক্ষ টাকার উপরে পয়েন্ট ফাইভ জিরো আমরা আগেরটাই ধরি ধরে আমরা জাস্ট ক্যালকুলেশানটা বোঝার চেষ্টা করছি তাহলে কি এক কোটি বিশ লক্ষ টাকার উপর পয়েন্ট সিক্স জিরো কত বাহাত্তর হাজার টাকা এখানে বলা হয়েছে কিন্তু ধারা তিরিশ এর আওতায় অগ্রাহ্যকৃত ব্যয়ের পরিমাণ পনেরো লক্ষ টাকা যা তিরিশ ধারায় পৃথকভাবে আয় হিসেবে গণ্য করতে হবে এবং নিয়মিত হারে কর আরোপিত হবে তাহলে আমার বহির্ভূত হলো তিরিশ লাখ আর এর অধীনে হলো পনেরো লাখ তাহলে পনেরো লক্ষ টাকার উপরে আমাদের রেগুলার রেট যেটা হয় সেটা পঁয়ত্রিশ পার্সেন্ট হোক আর বত্রিশ পয়েন্ট ফাইভ হোক আর তিরিশ পার্সেন্ট হোক সেটা আপনি ক্যালকুলেশন করবেন যদি এটাই ধরে থাকি তাহলে কত পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা ফলে করদাতা কোম্পানি মোট কর হবে কত আগে যেহেতু লোকসান ছিল তো লোকসানের উপরে তার কোনো ট্যাক্স হবে না খরচ অগ্রাহ্যকৃত বাদ দেওয়ার পরেও আমার ওখানে নেট লোকসান ছিল তাহলে ওটার উপর কোনো ট্যাক্স হবে না মিনিমাম ট্যাক্স হল বাহাত্তর হাজার টাকা প্লাস হলো এই অগ্রাহ্যকৃত অর্থাৎ তিরিশ ধারার অধীনে অগ্রাহ্যকৃত যেটা পনেরো লক্ষ টাকার উপর যে রেটে ক্যালকুলেশন করে সেটা হলো আবার পাঁচ লক্ষ পঁচিশ তাহলে ট্যাক্স হচ্ছে কত পাঁচ লক্ষ সাতানব্বই হাজার টাকা আরও একটা উদাহরণ আমরা একটু দেখব বলা হয়েছে ইয়ামিন জেন্স লিমিটেড একটি রপ্তানিমুখী গার্মেন্টস কোম্পানি দু হাজার উনিশ বিশ কর বছরে প্রদর্শিত নিট লোকসানের পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা নিট লোকসান হলো পঞ্চাশ লাখ মোট রপ্তানি হলো দুইশো কোটি মোট রপ্তানির ওপর আয়কর অধ্যাদেশ উনিশশো চুরাশি এর ধারা ফিফটি টু ডাবল বি অনুযায়ী জিরো পয়েন্ট টু ফাইভ উচ্ছে কর কর্তন করা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা করদাতা কোম্পানির উনিশ বিশ করবৎর উপ কর কমিশনার কর্তৃ কর নির্ধারণকালে আয়কর অধ্যাদেশ উনিশশো তিরিশ উনিশশো চুরাশিয়ের ধারা তিরিশ বহির্ভূত অগ্রাহ্যকৃত মোট ব্যয়ের পরিমাণ ষাট লাখ কিন্তু ধারা তিরিশের অধীনে অগ্রাহ্যকৃত মোট ব্যয়ের পরিমাণ পঁচিশ লাখ লক্ষ টাকা তাহলে ট্যাক্সের ক্যালকুলেশন কীভাবে হবে তাহলে আমরা দেখি লোকসান ছিল কত আমাদের এখানে বলা হয়েছে লোকসান ছিল পঞ্চাশ লক্ষ টাকা ওকে আর তিরিশ ধারা বহির্ভূত অগ্রাহ্যকৃত ব্যয়ের পরিমাণ হল ষাট লক্ষ টাকা তাহলে পরেরটা আমার অগ্রাহ্যকৃত ব্যয় সেটাকে আয় হিসেবে বর্ণনা করতে গণ্য করতে বলা হয়েছে লোকসান ছিল পঞ্চাশ লাখ আমার অগ্রাহ্যকৃত ব্যয় হলো ষাট লাখ মানে ওটা আয় তাহলে আমার নিট আয় থেকে গেল কত দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকার উপরে অর্থাৎ ওই যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে আমাদের গার্মেন্ট সেটার আমাদের রিডিউস রেট হচ্ছে বারো পার্সেন্ট তাহলেই দশ লক্ষ টাকার উপরে বারো পার্সেন্ট হবে এক লক্ষ বিশ হাজার টাকা গেল এটা হলো একটা অপশন এরপরে সেকেন্ড অপশন হলো মিনিমাম ট্যাক্স আপনাকে ক্যালকুলেশন করতে হবে অর্থাৎ দুইশো কোটি টাকার উপরে পয়েন্ট সিক্স জিরো হিসেবে কত আপনার কাটা হয়েছে এখানে এক কোটি বিশ লক্ষ টাকা কাটা হয়েছে ঠিক আছে বার্ষিক টানাভোরের উপরে কর দেয় এক কোটি বিশ লক্ষ টাকা এবং উচ্ছে কর কত হলো পঞ্চাশ লক্ষ টাকা হ্যাঁ তাহলে এইখানে দেখেন সমন্বয়কৃত লাভের ওপর এই তিনটার মধ্যে এখানে তিনটা টপিক্স রয়েছে আপনার নিট লাভের উপরে কর করদায় প্লাস হলো আপনার উচ্ছে কত কর দেয় এবং আপনার মিনিমাম কর এই তিনটার মধ্যে যেটা বেশি হবে সেটাই হবে ন্যূনতম করদায় তাহলে সমন্বয়কিত লাভের উপরে হলো এক কোটি এক লক্ষ বিশ হাজার টাকা বার্ষিক টানোভারের উপর ন্যূনতম কর হলো এক কোটি বিশ লাখ আর উচ্চ কর হল পঞ্চাশ লাখ এর মধ্যে হুইসিভার হায়ার তাহলে এর মধ্যে সবচেয়ে বড় হলো কত এক কোটি বিশ লক্ষ টাকা ওকে তাহলে ওই পর্যন্ত থাকলো এক কোটি বিশ লক্ষ টাকা এরপরে আসি আমাদের অগ্রাহ্যকৃত যে খরচ তিরিশ ধারার অধীনে অগ্রাহ্যকৃত খরচ সেটা কত পঁচিশ লক্ষ টাকা এই পঁচিশ লক্ষ টাকার উপরে ওই কোম্পানির রেগুলার রেট কত রেগুলার রেট সে পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে পঁচিশ লক্ষ টাকার উপরে পঁয়ত্রিশ পার্সেন্ট আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে মোট কর দেয় কত হলো আপনার আগে ছিল তিনটা ট অপশান ক্যালকুলেশান করে এক কোটি বিশ লাখ প্লাস হলো আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে হল এক কোটি আঠাশ লাখ পঁচাত্তর হাজার টাকা এর মধ্যে উচ্ছে কর্তন করা আসে কত পঞ্চাশ লক্ষ টাকা বাদ দিলে নিট ফ্লোদেয় কর কত আটাত্তর লাখ পঁচাত্তর হাজার টাকা আপনাকে পে করতে হবে তাহলে এইখানে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যে ট্যাক্স ক্যালকুলেশন করতে গিয়ে কি কি ধাপ আপনাকে ফলো করতে হচ্ছে যে তিরিশ ধারা এর বহির্ভূত যে খরচটা সেটাকে আপনি আই হিসেবে বিবেচনা করবেন লোকসান হওয়া সত্ত্বেও সেটার ডিফারেন্সের উপরে আপনার একটা রিডিউস রেট বা ওই কোম্পানির এখন রেট কত সেইটা প্লাস হলো যে উচ্ছে করকর্তন করা হয়েছে কত প্লাস মিনিমাম ট্যাক্স এই তিনটার মধ্যে যেটা কম সেটা হল ন্যূনতম কর প্লাস আপনার তিরিশ ধারায় অধীনে অগ্রাহ্যকিত মোট ব্যয়ের যেটা হবে সেটার ওপর রেগুলার রেট এই দুইটা যোগ করে যে হবে সেখান থেকে আপনার উচ্ছে কথিত কর বাদ দিয়ে দিলেই আপনার রেগুলার আপনার যে ন আয়কর যে পেয়াবল সেটা আপনারা পেয়ে যাবেন তাহলে দেখেন আমরা একটু বোঝানোর চেষ্টা করেছি যে একটা প্রতিষ্ঠানের লোকসান লাভ হোক লাভ হলে তো লাভের ওপরে ট্যাক্স দিতে হবে নর্মাল বেসিসে শিখে একইভাবে যে লাভের ওপরে ট্যাক্স কত হচ্ছে মিনিমাম ট্যাক্স কত হচ্ছে বা উচ্ছে কর কত এই যে ব্যাপারগুলো সেটা তো থাকতেছেই পাশাপাশি হলো যে তিরিশ ধারার অধীনে অগ্রাহ্যকৃত খরচ সেটার উপর রেগুলার রেট আর তিরিশ ধারার বহির্ভূত সেটার উপরে আপনার হচ্ছে আপনার ওই কোম্পানির যে অ্যাপ্লিকেবল যে রেট সেইটা ক্যালকুলেশান করতে হচ্ছে এইভাবে ক্যালকুলেশান করলে আমরা ক্যালকুলেশান করে দেখলাম যে ট্যাক্স একটা কোম্পানির কত টাকা হচ্ছে তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করলাম যে একটা কোম্পানির লোকসান হলেও লোকসান হলেও অগ্রাহ্যকৃত যে খরচ থাকবে সেই খরচকে আই হিসেবে বিবেচনায় নিয়ে সেটার ওপরে আমাকে ট্যাক্স দিতে হবে তবে তিরিশ ধারার বহির্ভূত যেটা সেটা হলো ওই কোম্পানির প্রয়োগযোগ্য বা অ্যাপ্লিকেবল রেট এবং তিরিশ ধারার অধীনে যে খরচটা থাকবে সেই খরচের ওপরে ওই কোম্পানির রেট অ্যাকচুয়ালি কত ছিল সেইটা এই বেসিসেই আপনাকে ট্যাক্সের ক্যালকুলেশান করতে হবে ক্যালকুলেশান করার পরে দেখতে হবে টোটাল ট্যাক্স কত হলে এবং সোর্সে কত কত কাটা আছে সেটা বাদ দিয়ে রিমেনিং যেটা থাকবে সেটাই হচ্ছে ওই কোম্পানির নিট ট্যাক্স লাইবিলিটি তাহলে আশা করছি যে আপনারা বুঝতে পারছেন যে একটা কোম্পানির নিট লোকসান অর্থাৎ নিট লাভ না হয়ে লোকসান হওয়া সত্ত্বেও ওই প্রতিষ্ঠানকে অগ্রাহ্যকৃত খরচের উপরে ট্যাক্স পরিশোধ করতে হবে অর্থাৎ লোকসান হলেও একটা প্রতিষ্ঠানকে অবশ্যই ট্যাক্স বা কর পরিশোধ করতে হবে তাহলে আশা করছি আপনারা বিষয়টুকু বুঝতে পারছেন এবং ভিডিওটি যদি এতটুকু আপনাদের উপকারে এসে থাকে যদি ভিডিওটির মাধ্যমে এতটুকু আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে যাবেন জানাবেন যেন আমরা নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত হই তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম